মুর্শিদাবাদে মালগাড়ি ধাক্কায় পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনায় জেলা জুড়ে মৌন মিছিল বামেদের। নিহত পরিযায়ী শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, এই দাবিতে আমাদের আন্দোলন চলছে। রাজ্যে সমস্ত পরিযায়ী শ্রমিককে বাড়ি ফিরিয়ে আনতে হবে। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে 17 জন শ্রমিককে রেল পিষে মারল, এর প্রতিবাদে আজকের আমরা প্রতীকী প্রতিবাদ করছি। প্রথম কথা হচ্ছে, এই প্রতিবাদ এইটাই বলতে চাই যে ভারত সরকার এবং রেলমন্ত্রীর এর সমস্ত দায়িত্ব স্বীকার করতে হবে এবং এর উপযুক্ত ব্যবস্থা করতে হবে। ঠিকই এখন মরার পরে অনেকেই ঘোষণা করবে এই লেবারদের পরিবারকে এত টাকা দেওয়া হবে, অমুক দেওয়া হবে, অথচ তারা ওইখানে পড়ে থাকলো, বিদেশে পড়ে থাকলো, ভিন রাজ্যে পড়ে থাকলো, তাদেরকে ফেরানোর ব্যবস্থা করলো না। কেন্দ্রীয় সরকার লকডাউন ঘোষণা করার সময় এটা ভাবলো না বাইরের রাজ্যের কত শ্রমিক বিভিন্ন রাজ্যে আছে, তাদেরকে ফেরানোর জন্যে একটা নির্দিষ্ট সময় দেওয়া বা একটা সপ্তাহ সময় দেওয়া যে তারা সব ফিরে যাক, তারপরে লকডাউন ঘোষণা করব, এটা করেনি। আজকে অমিত শাহ চিঠি দিয়ে কী বলে দায় সারার চেষ্টা করছে। আমাদের বলা হচ্ছে যে সমস্ত রাজ্যের যারা যারা যেখানে আছে তাদেরকে ফেরত না হোক, ঠিকই আমাদের রাজ্যেরও টালবাহানা আছে। আমরা আজকের দিনে মূল দাবি হচ্ছে এই যে শ্রমিকদের মর্মান্তিক ঘটনা, এই ঘটনা যেন আমার রাজ্যের কোনো পরিযায়ী শ্রমিকের না হয়, তার জন্য আমাদের রাজ্য সরকারের কাছে আমাদের দাবি অবিলম্বে বাইরের যে সমস্ত যে পরিযায়ী শ্রমিকরা আছে তাদেরকে ফিরিয়ে আনতেই হবে, তাদের পরিবারে শান্তি আনার জন্যে। এই দাবিতে আমরা করলাম, আর আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের টালবাহানা চলছে। কেন্দ্র সরকার বলছে আমি ট্রেন দিতে চাইছি, রাজ্য সরকার নিচ্ছে না। হ্যাঁ, এতদিন দেয়নি, এখন দিতে চাইছে, তাহলে রাজ্য সরকার নিচ্ছে না কেন? যদিও বা আজ সকালবেলায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে যে হ্যাঁ আমি ট্রেন ঢুকছে, তার ঢোকার অনুমতি দেবো। 8টায় হবে না, আরও অনেক অনেক ট্রেন লাগবে, যে ট্রেন দিয়ে তাদেরকে ফেরত আনতে হবে। এই দাবি নিয়ে আজকে আমরা প্রতীকী আন্দোলন সারা জেলায় করছি,